চাঁদপুর মাছঘাটে ইলিশের সরবরাহ বাড়ায় দামও কিছুটা কমেছে। চাঁদপুর বড় স্টেশন পাইকারি বাজারে গত সপ্তাহে চেয়ে প্রতিমণ ইলিশের দাম আকার ভেদে 12 থেকে 15 হাজার টাকা পর্যন্ত কমেছে। তবে এসব ইলিশ দক্ষিণের সাগর ও উপকূল থেকে আসা। আজ বড় স্টেশন মাছঘাটে প্রায় 2000 মন ইলিশ সরবরাহ হয়েছে। চলতি সেপ্টেম্বরে মাসে আরও বেশি ইলিশ ধরা পড়তে পারে বলে জানিয়েছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। মৎস্য ব্যবসায়ীরা জানান, চাঁদপুর মাছঘাটে বেশিরভাগ ইলিশ হাতিয়া ও বাঁশখালী এলাকার। ট্রলার ও ট্রাকে করে এসব ইলিশ ঘাটে নিয়ে আসা হয়। তবে চাঁদপুরের পদ্মা মেঘনায় ইলিশ খুব কম, যার কারণে স্থানীয় বাজারে দাম চড়া। বর্তমানে ইলিশের মধ্যে 1 কেজি ওজনের প্রতি মন 56 থেকে 60 হাজার টাকা, 1 কেজির নিচে মাঝারি আকারের 35 থেকে 36 হাজার টাকা মন এবং ছোট আকারের 400 থেকে 500 গ্রাম ওজনের ইলিশ 16 হাজার টাকা মন দরে বিক্রি হয়েছে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলি তাহলে কালকে একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা এটা? ধরেন এখানে 2 ভরি আছে। আর কি করতেছে এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিন আমি যা কিছু করছি তোমার ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলব, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ হিসেবে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।